হাই ফ্রেন্ডস, আজকে সকাল থেকেই আকাশে মেঘ করে আছে, মনে হয় বৃষ্টি আসবে। সকালে তেমন মেঘ ছিল না, দুপুরের পর থেকে মেঘ করেছে প্রচুর। তো এখন 4:30 বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে এখনও। মানে রাস্তায় এত পরিমাণে জল জমে গেছে যে রাস্তা দেখা যাচ্ছে না। বৃষ্টি হলে এখানে জল জমে, কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে মনে হচ্ছে মৌসুমের এই সবথেকে বেশি বৃষ্টি হলো। এই জল শুকতে প্রচুর সময় লাগবে, রাস্তা দেখা যাচ্ছে না, জানি বৃষ্টি এখনও হয়েই চলছে, থামে কবে কখন কে জানে। এখন আকাশে প্রচুর মেঘ, আরও বৃষ্টি হবে মনে হচ্ছে, আজকে সারা রাতে বৃষ্টি হবে। চলুন এবার দেখা যাক ছাদের উপরে গাছগুলো কি অবস্থা। ওই সেই দূর থেকে দেখা যাচ্ছে জামরুল গাছটা, যে এবার প্রচুর জামরুল হয়েছিল গাছটা, সেটা ভিডিও আপনারা দেখেছেন। একটা পেয়ারা গাছ, আর এখানে এখানে অনেক গাছ আছে মিলিঝুলিয়ে, দুই সবেদা গাছ আছে এখানে, পলাশ ফুল গাছ, চেরি গাছ, ব্ল্যাকবেরি, আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেদানা গাছ, আর পাশে হচ্ছে ছোটো আম গাছটা, এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, ছোটো তিনটে ফুলও হয়েছে। ধুনুচির মধ্যে জল জমে গেছে, আর এই সেই আম গাছটা মুকুল হয়েছে, মনে হয় এবার আম হতে পারে। এটা দেখছেন চারি একটার মধ্যে জল জমে আছে, এর মধ্যে আমরা খোল ভিজিয়ে রাখি, যখন খোলটা পচে যায় তারপরে খোলটা গাছ, এই পচা খোলটা গাছে দেওয়া হয়। এই যে বেদানা গাছ, এখানে একটা বেদানা আছে, এখানে প্রচুর বেদানা হয়েছিল, এবার আমফানের জন্য অনেক বেদানা পড়ে গেছে, এখন একটাই পড়ে আছে গাছে। বৃষ্টি জল পেয়ে গাছগুলো সতেজ হয়ে উঠেছে, বৃষ্টিতে একটু উপকার আছে যে গাছগুলো ভালো হয়ে একদম সতেজ হয়ে যায় বৃষ্টির জল। এই যে সেই ফুল, জবা ফুল তিনটে হয়েছে গাছে, প্রচুর কখন যে জল নামবে বুঝতে পারছি, কালকে ঘর থেকে বেরোনো খুব মুশকিল হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। থ্যাংকস।